প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2014 এসেছে। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা হচ্ছে, প্রেজেন্টেড বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অফ ডিসেম্বর 31, 2014। বলা হয়েছে ইসেই 2014 সালের 31 ডিসেম্বরের একটি র্যামিল প্রদত্ত হলো। তো র্যামিল এটি। এরপরে দেখেন আদার কিছু ডাটা দেওয়া আছে, অর্থাৎ যেটাকে আমরা সমন্বয় বলে থাকি। আর এই সমন্বয় এবং এই র্যামিল থেকে আমাদের কি করতে বলেছে, দেখেন প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস এবং প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের তৈরি করতে বলেছে। তো এই অঙ্ক করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা প্রথম এই এ টু জেড পড়ে নেবেন। যদিও আমিও পড়ছি না, কারণ আমার আগে পড়া আছে, আমি পড়তে গেলে সময় ভিডিও লং হয়ে যাবে সেই কারণে। তো আর যে কাজটি করবেন সেটি হলো যে এই সমন্বয়গুলো আপনারা পড়ে এই সমন্বয়ের সাথে যে যে আইটেমের কাজ সেই সেই আইটেমে দাগ দিয়ে নেবেন, অথবা এই সমন্বয়গুলোর জার্নাল করে নেবেন, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রিজ করে নেবেন। তো সমন্বয় জাবেদা করার পর সমন্বয় জাবেদা যেভাবে দুটি পক্ষ আসবে, সেই দুটি পক্ষ যার সাথে মিল আসবে তার সাথে সেটা যোগ অথবা বিয়োগ হবে, অর্থাৎ আমরা সেইভাবে সমন্বয় মিলিয়ে আমরা এই তিনটা হিসাব তৈরি করবো, যে তিনটা আমাদের এখানে করতে বলেছে। তো সেই কারণেই আমরা প্রথমে এতে দেখেন আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, আর ইনকাম স্টেটমেন্টের সক অলরেডি আমি করে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। তো ইনকাম স্টেটমেন্টের সক যেটা আমরা সেটা আগে থেকেই জানি, এক্স লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014। এরপরে ইনকাম স্টেটমেন্টের সক। তো ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের যে কথাটা আগে বিবেচনা করতে হবে, দেখতে হবে যে এই অঙ্কটি কেনা বেচামূলক ব্যবসা না সেবামূলক ব্যবসা না উৎপাদনমূলক ব্যবসা, এটা বুঝতে হলে আপনাদের এই অঙ্ক দিকেই বুঝতে হবে। দেখেন এই অঙ্কটি কেনা বেচামূলক ব্যবসা, এর কারণ হলো দেখেন অঙ্কের ভিতরে কস্ট অফ গুডস সোল্ড রয়েছে, অথবা যদি সেলস অ্যান্ড পার্সেস দেওয়া থাকে সেটাও আমরা কেনা বেচামূলক ব্যবসা মনে করি। যেহেতু এখানে কস্ট অফ গুডস সোল্ড রয়েছে তাই এটি কেনা বেচামূলক ব্যবসা। আর কেনা বেচামূলক ব্যবসার ক্ষেত্রে ও এখানে সেলসও আছে, সেলস আছে যেহেতু আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, এখানে পার্সেস থাকবে না, কারণ কস্ট অফ গুডস সোল্ড আমরা সেলস থেকে বাদ দেই, গ্রস প্রফিট বের করি, আর সেই কস্ট অফ গুডস সোল্ডই আমার এখানে দেওয়া আছে। তো আমরা এখানে সেইভাবে অঙ্ক করব, আপনারা একটু খেয়াল করে দেখতে থাকুন। তো প্রথমে আমাদের রেভিনিউ, এই জায়গায় আমাদের প্রথমে কী লিখতে হবে, আগে রেভিনিউ। তো আমরা সেই সেলস রেভিনিউটা আমরা আগে এখানে লিখি। তো আমাদের এখানে সেলস রেভিনিউ, তো দেখেন এই সেলস রেভিনিউ আমাদের এই অঙ্কে আসে হলো 125,000। তো আমরা সেই 125,000 আমরা এখানে লিখব, 125,000। এই সেলস রেভিনিউ থেকে আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড বাদ যায়, আর এই কস্ট অফ গুডস সোল্ড আমাদের তৈরি করে নিতে হয়, কিন্তু আমাদের এখানে অঙ্কে দেখেন কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তাই এখানে আমাদের আর নতুন করে বের করা লাগবে না, এটাই আমরা এখান থেকে বাদ দেব। তার মানে এখানে লেস কস্ট অফ গুডস সোল্ড। তবে এখানে একটি বিষয় আছে, একটি সমন্বয় আছে, সেটা আপনারা একটু দেখেন যে অ্যান ইনভেন্টরি অ্যাকাউন্ট অন ডিসেম্বর 31 শোজ টাকা 29,000 অফ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড। বলা হয়েছে 31 ডিসেম্বর তারিখে দেখা গেল যে ইনভেন্টরি হাতে আছে মাত্র 29,000 টাকা, কিন্তু যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড তৈরি করি তখন কিন্তু আমরা ইনভেন্টরিটা বিয়োগ করি। তো দেখেন সেই ইনভেন্টরি আমরা এই অঙ্কের ভিতরে আমাদের যে ইনভেন্টরি দেওয়া আছে সেটা দেখেন 30,000। তার মানে বুঝতে হবে আপনাদের এইভাবে যে অঙ্কের মধ্যে, অর্থাৎ র্যামিলের মধ্যে যদি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে, তাহলে এই যে এই অঙ্কে যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া থাকে সেটা ক্লোজিং ইনভেন্টরি ধরতে হয়। কিন্তু দেখেন ক্লোজিং ইনভেন্টরি আমাদের র্যামিলে দেওয়া আছে 30,000, কিন্তু এই 30,000 হবে না, আমাদের হবে মূলত অ্যাকচুয়াল ক্লোজিং ইনভেন্টরি আমাদের হবে 29,000। তার মানে আমরা 1,000 টাকা বেশি লেখা আছে, তার মানে নিশ্চয়ই আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড তৈরি করেছি তখন এই 30,000 টাকায় আমরা বিয়োগ করেছি, তার মানে 1,000 টাকা আমাদের বেশি বিয়োগ হয়ে গেছে। সেই 1,000 টাকা আমরা এখন কি করব, কস্ট অফ গুডস সোল্ড থেকে যোগ করে তে আমরা অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড এখানে বসাবো। তো আমাদের যেহেতু কস্ট অফ গুডস সোল্ড আমাদের অঙ্কে দেওয়া আছে দেখেন 75,000, আর যেহেতু আমাদের 1,000 বেশি বিয়োগ করা আছে তার মানে ওই 1,000 আমাদের এখন কি হবে, যোগ হবে। তার মানে আমাদের অ্যাকচুয়াল ক্লোজিং ইনভেন্টরি 29,000, কিন্তু দেওয়া আছে 30,000, তার মানে 30,000 বিয়োগ করা ছিল, এখন সেই 1,000 আমরা যোগ করে 76,000 এখানে লিখলাম, আর এইটাই আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হলো গ্রস প্রফিট। তো আমরা এখানে লিখি গ্রস প্রফিট। তো আমাদের এখানে গ্রস প্রফিট টাকা আছে 49,000। তো এরপরে আমাদের যে কাজ সেটা আছে অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দেবো। তো আমাদের এখানে আগে লিখি আমরা অপারেটিং এক্সপেন্স।
তো এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের কি কি আসে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। যে সাধারণত ব্যবসা পরিচালনা করতে যে যে স্যালারি মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং অর্থাৎ প্রশাসনিক এবং বিক্রয় যে খরচ সেই খরচগুলো এখানে আসবে। তো এখানে আমরা পর্যায়ক্রমিক আমরা যদি দুইটা ধাপে লিখি, একটা সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাও হবে। যেহেতু আমাদের এখানে ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট চাইনি, তাই আমরা ধারাবাহিকভাবে পরপর যেটা আসে সেটাই আমরা বসাবো। তো আমরা উপর থেকে দেখবো যে আমাদের এখানে কোনটা কোনটা আসবে। তো প্রথমে দেখেন আমাদের স্যালারিস এক্সপেন্স আছে, তো আমরা এই স্যালারিস এক্সপেন্সটা লিখবো। তার মানে আমাদের এখানে স্যালারিস এক্সপেন্স, তো দেখেন এই স্যালারিস এক্সপেন্সের একটা সমন্বয় আছে। বলা হয়েছে টু মান্থ স্যালারিস ওয়ার আনপেইড অ্যাট December 31, 2014। বলা হয়েছে যে দুই মাসের স্যালারিস অপ্রদত্ত রয়েছে। আর আমাদের দেখেন এখানে স্যালারিস এক্সপেন্স 10,000 আছে। তো 10,000 দুই মাস যদি অপ্রদত্ত থাকে, তাহলে আপনাকে এইভাবে বুঝতে হবে যে আমরা অঙ্ক করছি এক বছরের, আর দুই মাস বকেয়া মানে নিশ্চয়ই এটা 10 মাসের। আর এই 10 দিয়ে ভাগ করলে আমরা এক মাসের পাবো, আর যেহেতু আমাদের দুই মাস বকেয়া আছে তাই 2 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো 2 মাসের। তার মানে 2,000 টাকা আমাদের বকে আছে। এটা যদি আমরা নিচে যোগ করে দেখাই তাও হবে, এইভাবে দেখাও তাই তাও হবে। তো আমরা এখানে আসবে আমাদের 12,000 টাকা। আর এই সমন্বয়টা যদি আমরা জার্নাল করি, তাহলে আমাদের যাবে দেওয়া হবে স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। কারণ আমরা জানি বকেয়া খরচের ক্ষেত্রে ওই খরচ ডেবিট হয় আর ওই খরচ বকেয়া ক্রেডিট হয়। তাই যেহেতু এখানে স্যালারিস খরচ একটা, তার মানে স্যালারিস এক্সপেন্স ডেবিট আর স্যালারিস পেয়েবল ক্রেডিট, তাই এই স্যালারিস পেয়েবল হিসাবে আমাদের ব্যালেন্স শিটে যাবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখেন রেন্ট এক্সপেন্স, তো আমরা এখানে রেন্ট এক্সপেন্স বসাবো। রেন্ট এক্সপেন্স আমাদের আছে 16,000। তো আমাদের রেন্ট এক্সপেন্সেও আমাদের সমন্বয় আছে, আমরা সেটাও এই পাশেই লিখি। দেখেন রেন্ট এক্সপেন্স বলা হয়েছে ইনক্লুড আনএক্সপায়ার্ড রেন্ট। আনএক্সপায়ার্ড মানে কি, মানে অগ্রিম, মানে এখনও মেয়াদ উত্তীর্ণ হয়নি। তার মানে স্যালারি যে 16,000 আছে, তার মধ্য থেকে 4,000 টাকা আমার আনএক্সপায়ার্ড আছে, মানে কি খরচ হয়নি, মানে অগ্রিম হিসেবেই আছে এখনও। তার মানে আমাদের এই যে খরচের ক্ষেত্রে যদি আগে খরচ হিসেবে দেওয়া থাকে, তাহলে এখন যেটুকু অগ্রিম সেইটুকু জাবেদা করতে হবে। আর আগে যদি অগ্রিম বলে দেওয়া থাকে, তাহলে এখন যেটুকু খরচ সেটুকু জাবেদা করতাম। তো আমরা এখন জাবেদা শিখবো না, আমি জাবেদা আর আগেও আমি একটি ক্লাস নিয়েছি, আপনারা সেখান থেকে দেখে আসবেন। তো এখানে এটার জন্য আমাদের জাবেদা আসবে প্রিপেইড রেন্ট ডেবিট আর ওই রেন্ট এক্সপেন্স ক্রেডিট। মনে রাখবেন যে খরচ অগ্রিমের ক্ষেত্রে ওই অগ্রিম খরচ ডেবিট আর ওই খরচটা এখন ক্রেডিট। তার মানে এখন রেন্ট প্রিপেইড রেন্ট ডেবিট এটা অ্যাসেট সম্পদ দিকে যাবে, আর যেহেতু রেন্ট এক্সপেন্স এখানে ক্রেডিট, তার মানে এক্সপেন্স ক্রেডিট হওয়া মানে কি এক্সপেন্স হ্রাস পাওয়া। তাই দেখেন রেন্ট এক্সপেন্স থেকে আমরা এখন বিয়োগ করছি। এটাই কিন্তু অরিজিনাল নিয়ম, আপনারা এটা জার্নাল করে করবেন, এটা আপনাদের কোনো দিন ভুল হবে না, আর এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। প্রথমে একটু কষ্ট হলেও আপনাদের কিন্তু পরবর্তীতে এটা সহজ হয়ে যাবে। তো আমরা রেন্ট এক্সপেন্স 16,000 থেকে 4,000 বিয়োগ করে আমরা 12,000 টাকা লিখলাম। তো এরপরে আমাদের যে খরচ আছে সেটা আমরা একটু দেখি। আমাদের র্যা মিলে আর কোনো খরচ নেই, তবে আমরা সমন্বয় একটু চেক করব। দেখেন সমন্বয়ে আমাদের বলা হয়েছে যে ডিপ্রিসিয়েশন ইজ টাকা 5,000 অন অফিস ইকুইপমেন্ট, মানে অফিস ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন। তার মানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, জাবেদা করলে আসে। তো ডিপ্রিসিয়েশন যেহেতু এক্সপেন্স, সেহেতু আমাদের এখানে এক্সপেন্স হিসেবে যাবে। তো আমরা এখানে লিখব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের কত, 5,000 টাকা। তো আমরা এইটা লিখলাম। এবার আমাদের যে কাজ, এই টাকা, এই যে 3টি টাকা আমরা যোগ করে এই পাশে বসাবো, আর বসালে আমাদের 29,000 আসে। আর এই 29,000 টাকা আমরা 49 থেকে বাদ দেব, দিলে আমাদের এখানে 20,000 টাকা আসবে। আর এই 20,000 টাকাই হলো আমাদের কি গ্রস প্রফিট, গ্রস প্রফিট। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই গ্রস প্রফিট থেকে আমাদের নন অপারেটিং ইনকাম যেটা আছে সেটা আমরা আগে যোগ করব, এরপরে নন অপারেটিং এক্সপেন্স সেটা আমাদের বাদ দেব। তো সরি, এটা আমাদের গ্রস প্রফিট না, এটা আমাদের অপারেটিং ইনকাম বলে আমরা লিখবো, অপারেটিং ইনকাম। আমাদের একটা ভুল হয়েছে, অপারেটিং ইনকাম। এরপরে আমরা এর থেকে কি করব, নন অপারেটিং ইনকাম যোগ করব, তারপরে আমরা নন অপারেটিং এক্সপেন্স বাদ দেবো। তো আমাদের দেখেন এখানে আমাদের অপারেটিং, নন অপারেটিং ইনকাম আমাদের এই অঙ্কে নেই, তাই আমরা নন অপারেটিং ইনকামটা আসবে না, কিন্তু আমাদের নন অপারেটিং এক্সপেন্স আছে। তো আমরা সেই লেস নন অপারেটিং এক্সপেন্স বলে বাদ দিই, লেস নন অপারেটিং এক্সপেন্স। আর এই নন অপারেটিং এক্সপেন্স কাকে বলে, যে সমস্ত খরচ ব্যবসায়িক কাজে সরাসরি ব্যবহৃত হয়নি সেই সকল এক্সপেন্সকে নন অপারেটিং এক্সপেন্স, বিশেষ করে অর্থনৈতিক খরচকে এখানে নন অপারেটিং এক্সপেন্স বলা হয়। তো দেখেন এই যে সেটা এখানে আমাদের দেওয়া আছে যে নোটস পেবল টাকা 10,000 ইজ এ নোট ফর ওয়ান ইয়ার অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট
12% ডেটেড December 30, 2014। তার মানে আমরা একটা নোট পেবল ছিল যার উপরে 12% সুদ দিতে হবে, আর সেই নোট পেবলের ডেট ছিল 30 তারিখ 2014 সাল, আর আমরা অঙ্ক করছি এখানে 31 ডিসেম্বর 2014, তার মানে একদিনের মেয়াদ এখানে একদিন। তো আমাদের এই ইন্টারেস্ট এক্সপেন্স বের করতে হলে আমাদের ঠিক এইভাবে লিখতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্স। তো ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা, এখানে 10,000 টাকার, কত পার্সেন্ট, 12%। এবার কয় দিনের, একদিনের, তাই 360 দিয়ে ভাগ, এক দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হলো আমাদের এখানে 3.33, অর্থাৎ 3 টাকা আসে, 3 টাকা 33 পয়সা আসে, আর এইটাই আমাদের হলো ইন্টারেস্ট এক্সপেন্স। এরপরে আমরা এইটা এখান থেকে বাদ দেব, আর বাদ দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 19,996.67। এইটা আমাদের হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স, এটাকে আমরা লিখব নেট ইনকাম বিফোর ট্যাক্স। এরপরে আমরা এর থেকে এই ট্যাক্স বাদ দেব, তো আমাদের সেটা হলো লেস ইনকাম ট্যাক্স। তো এই ইনকাম ট্যাক্স দেখেন আমাদের অঙ্কে দেওয়া আছে কিভাবে সেটা আমরা একটু দেখি। মেক এ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স অ্যাট 40% অন নেট ইনকাম, তার মানে আমাদের অঙ্কে যে নেট ইনকাম হয়েছে এর উপর আমরা 40% করব, আর করলে যেটা হবে সেটা আমাদের হলো 7,998.67, তার মানে এইটা আমাদের আসে, আর এইটা আমরা যদি বাদ দিই তো আমাদের এখানে আসবে 11,998, অর্থাৎ এইটাই হলো আমাদের কি নেট প্রফিট আফটার ট্যাক্স। তো আমরা এখানে লিখি নেট প্রফিট আফটার ট্যাক্স, এটাই ছিল আমাদের নেট ইনকাম যেটা আমরা অলরেডি সম্পন্ন করলাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে করতে বলেছে যে রিটেন আর্নিং স্টেটমেন্ট। তো রিটেন আর্নিং স্টেটমেন্টের জন্য দেখেন আমি একটি শখে গিয়েছি, এক্স লিমিটেড রিটেন আর্নিং স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014। তো এই রিটেন আর্নিংয়ে আমাদের যে কাজটি করতে হবে, আগে আমাদের দেখতে হবে র্যামিলের যে ব্যালেন্স আছে সেটা আমাদের আগে বসাতে হবে। তো র্যামিলে দেখেন আমাদের রিটেন আর্নিংয়ের ব্যালেন্স আছে আমাদের 47,000 টাকা, যেটা আমরা আগে ওপেনিং ব্যালেন্স বলে লিখবো, বা হলো রিটেন আর্নিং ব্র্যাকেটে ওপেনিং ব্যালেন্স লিখতে পারি। তো আমরা সেটা আগে এখানে লিখি রিটেন আর্নিং আমরা এখানে লিখবো ওপেনিং। তো রিটেন আর্নিং আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল এখানে দেখেন 47,000, আমরা সেই 47,000 টাকা এখানে লিখলাম। তো এর সাথে আমাদের এবার অ্যাড নেট প্রফিট আফটার ট্যাক্স যেটা আমাদের ছিল সেটা আমরা এর সাথে যোগ করব, আমাদের চলতি বছরের প্রফিট যোগ হবে, আর চলতি বছরের প্রফিট আমাদের যেটা আমরা একটু আগে করেছি 11,998 টাকা, এই টাকাটা তো আমরা এখানে লিখব অ্যাড কারেন্ট ইয়ার প্রফিট বা নেট ইনকাম আফটার ট্যাক্স যাই লেখেন। তো আমরা এই নেট ইনকাম আফটার ট্যাক্সে লিখি নেট ইনকাম আফটার ট্যাক্স, এখানে আমাদের নেট ইনকাম আফটার ট্যাক্স হলো 11,998, আর এইটা আমরা এখানে যোগ করব, আর যোগ করে আমরা যে টাকা আসে সেটা হলো 89,985, তার মানে 58,998। এর থেকে আমরা এবার লেস করব, আমাদের যদি অঙ্কে ডিভিডেন্ড দেওয়া থাকে, আমাদের অলরেডি ডিভিডেন্ড আছে র্যামিলে দেওয়া, সেটা আমরা এখান থেকে বাদ দেব, তো আমাদের সেটা হলো 12,000। তো আমরা এখানে লিখি লেস ডিভিডেন্ডস, তো আমরা সেই 12,000 টাকা আমাদের এখানে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে আসে হলো 46,998 টাকা, আর যেটাই ছিল আমাদের রিটেন আর্নিংয়ের ক্লোজিং ব্যালেন্স। তো আমরা লিখি রিটেন আর্নিং বা ইন্ডিং রিটেন আর্নিং যাই লিখি ইন্ডিং রিটেইনড আর্নিং। তো এইটা ছিল আমাদের রিটেন আর্নিং। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের পরে 3 নম্বরে শেষে ব্যালেন্স শিট, তো ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তো আমাদের ব্যালেন্স শিট করতে হলে আগে শখ আঁকাতে হবে, শখ আপনারা জানেন, তারপর একটু দেখাই এক্স লিমিটেড ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড না লিখে এখানে অ্যাস অ্যাট 31 ডিসেম্বর এটা লিখতে হয়, আমরা এখানে লিখি অ্যাস অ্যাট 31 ডিসেম্বর 2014, কারণ এটা একটা নির্দিষ্ট ডেটে তৈরি করা হয়, তাই আমরা এখানে অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2014 এই কথাটা লিখলে ভালো হয়, ফর দ্য ইয়ার এন্ডেড লেখা যাবে না। তো আমাদের এখানে শখে দেখেন আমরা অ্যাসেট
সবটা আগে করব, যদিও উপরে আমরা অ্যাসেট লিখেছি, অ্যাসেটের দুইটা অংশ এখানে আছে। এই অঙ্কের জন্য একটা হলো ফিক্সড অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। ঠিক লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি আমাদের আরেকটি অংশ, অর্থাৎ এই টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি সমান হবে। তো লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটিরও একটা থাকবে কারেন্ট লাইবিলিটিস আর একটা হলো ওনার্স ইকুইটি সেকশন। আমরা সবটা আগে করে নিয়েছি মানে সিম্পল একটা হেডিং দিয়ে। তো এরপরে আমি আইটেমগুলো বসাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখেন আমরা এক এক করে বসাই। প্রথমে দেখেন আমাদের এখানে আছে ক্যাশ। তো যদিও আমাদের এখানে ক্যাশে কোনো যোগ বা কোনো আইটেম এখানে আমাদের সমন্বয়তে নেই, তো আমরা ক্যাশ ওইটাই আমরা এখানে বসাবো। তো আমরা এখানে ক্যাশ বলে লিখি। ক্যাশ আমাদের কত? 50,000। তো আমরা এখানে ক্যাশ 50,000 লিখলাম। আচ্ছা, এরপর দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও আমাদের কারেন্ট অ্যাসেট। এই অ্যাকাউন্ট রিসিভেবল এটাও আমরা লিখবো কারেন্ট অ্যাসেটে, অ্যাকাউন্টস রিসিভেবল। তো দেখেন এই অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 60,000 আছে, এর সাথেও কোনো সমন্বয় আমাদের এখানে কাজ নেই। এরপরে আমরা যেটা করব, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা এখানে আসবে না। আমরা এই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আমরা ইনকাম স্টেটমেন্টে দিলেও হতো, তো আমরা ওখানে যেহেতু দেয়নি, আমরা এখানে লাইবিলিটিসের একটি অংশ ধরে আমরা এটা লাইবিলিটিসই দেবো, সেটাও হবে। তো যদি কারেন্ট অ্যালাউন্স ফর অর্থাৎ নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট হতো, সেটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতাম। আর যেহেতু এটা ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে প্রফিট হিসেবে দেখালে হতো, তো আমরা সেটা করিনি, আমরা এখানে কারেন্ট লাইবিলিটিসই দেখাবো। এরপরে দেখেন মার্সেন্ডাইজ ইনভেন্টরি আছে, তো আমরা এই মার্সেন্ডাইজ ইনভেন্টরিটা লিখি, মার্সেন্ডাইজ ইনভেন্টরি। তো দেখেন এই মার্সেন্ডাইজ ইনভেন্টরি আমাদের 30,000। তো এখানে একটি কথা আছে যে মার্সেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি 29,000। তো আমরা এখন ওই 1,000 টাকা এখানে বিয়োগ করে দেখাবো। আমাদের যদিও এটা অ্যাকচুয়াল না, আমাদের ওই 1,000 টাকা, যে 1,000 টাকা আমাদের ওভার ভ্যালু হয়েছে, ওটা বাদ দিয়ে আমরা 29,000 এখানে লিখবো। এরপরে দেখেন মার্সেন্ডাইজ ইনভেন্টরি গেল, অফিস ইকুইপমেন্ট। তো অফিস ইকুইপমেন্ট যদি এটা ফিক্সড আছে, তা আমরা এখানে লিখি অফিস ইকুইপমেন্ট। তো এই অফিস ইকুইপমেন্ট দেখেন আমাদের টাকা আছে আপনার 50,000। তো আমরা এই 50,000 এখানে লিখবো, কারণ আমাদের এর সাথে কাজ আছে, আমরা এখানে লিখি 50,000। আর কোনো ফিক্সড অ্যাসেট নেই, তাই এখানে লিখলাম। লেস আমরা এই অ্যাকুমুলেটেড ডিপ্রেশন এখান থেকে বাদ দেব। তো আমরা এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমি একটু সংক্ষেপে লিখি। তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমাদের দেখেন আগে ছিল 4,000, এটা আমরা আর নতুন করে আমাদের ডিপ্রিসিয়েশন হয়েছে। তার মানে ওই যে সময় আমরা জাবেদা করছিলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তার মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেহেতু একটি ক্রেডিট আইটেম, আর যেহেতু জাবেদায় আমাদের আবার ক্রেডিট হয়েছে, তাই ওইটা আর এইটা যোগ করে আমরা একবারে যোগ করে আমাদের এই 5,000 যেটা আমাদের নতুন ছিল, সেটা 5,000 যোগ করে আমরা একবারে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 9,000 টাকা বাদ দেবো। আর দিলে আমাদের এখানে আসে 41,000 টাকা, যেটা আমরা টাকার ঘরে লিখে দিলাম একবারে। তো এরপরে আমরা আরও আইটেমগুলো একটু মিলাই, আমাদের আর কি বাদ যাচ্ছে? নোটস বিও, কমন স্টক, রিটার্ন আর্নিং, ডিভিডেন্ড, সেলস, কাস্টম গুডস, স্যালারিজ, আর কিছু নেই। এরপরে আমরা সমন্বয়গুলো একবার একটু চেক করি যে আমাদের কারেন্ট অ্যাসেটে বা ফিক্সড অ্যাসেটে আর আছে কিনা। নোটস পেবল দেখেন, নোটস পেবল 10,000 ইজ এ নোট ফর 1 ইয়ার, এটাও এখানকার কাজ না, এটা নিচেই যাবে। 2 মান্থ স্যালারিজ ওয়ার আনপেইড, এটাও নিচেই যাবে, আমরা এটা পরে লাইবিলিটিস সেকশন করব। এরপরে দেখেন রেন্ট এক্সপেন্স ইনক্লুড আনএক্সপায়ার্ড রেন্ট অফ টাকা 4,000। তার মানে রেন্ট এক্সপেন্সের মধ্যে 4,000 টাকা আনএক্সপায়ার্ড রেন্ট রয়েছে, অর্থাৎ অগ্রিম খরচ রয়েছে। আর আমরা জানি অগ্রিম খরচ সেটা আমাদের কি অ্যাসেট, তার মানে এটা কারেন্ট অ্যাসেট। তো আমরা এখানে লাগবো প্রিপেইড রেন্ট। তো প্রিপেইড রেন্ট আমাদের কত এখানে? 4,000। তো এবার আমরা যেটা করব, এই যে এই যে এই 4টি টাকা আমরা যেখানে যোগ করে আমরা এখানে বসাবো, আর যেটা আমাদের আসে 1,43,000। এবার আমরা এই 2টা টাকা যোগ করব, করে আমাদের হবে 1,84,000, যেটা হলো আমাদের টোটাল অ্যাসেট। তো আমরা এখানে লিখবো টোটাল অ্যাসেট এরপর আমরা দেখেন লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি করব, শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটাই হোক। তো আমরা এটা ওই আগের মতোই আমরা পরপর দেখি। আমাদের প্রথমে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, মার্সেন্টেজ, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আমরা এটা কারেন্ট লাইবিলিটিসই লিখবো। তো আমরা এখানে লিখি অ্যালাউন্স, আমরা পরপর করতে থাকি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আমাদের এখানে 2,000। এরপর দেখেন মার্সেন্ডাইজ ইনভেন্টরি, অফিস ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেবল, এটা আমাদের কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস,
আমরা কারেন্ট লাইবিলিটিসগুলো আগে লিখছি, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটাও কারেন্ট লাইবিলিটিসই লিখলাম। তো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এর সাথে আমাদের কোনো সমন্বয় নেই, আমরা সরাসরি টাকার ঘরে লিখলাম 15,000। নোটস পেয়েবল এটাও আমাদের দেখেন এর সাথেও যে কাজটি আছে সেটা অবশ্যই এর সাথে হয় না, আমরা আলাদা করে লিখতে পারি। তো নোটস পেয়েবল আমরা আলাদা আলাদা করেই লিখব, নোটস পেয়েবল 10,000। এরপরে দেখেন কমন স্টক, কমন স্টক আমাদের এই যে এখানে যাবে, তো আমরা সেটা এখানে লিখি কমন স্টক। তো কমন স্টকের টাকা ছিল আমাদের এখানে ছিল 1,00,000, তো আমরা এখানে 1,00,000 লিখি। এরপরে দেখেন রিটেন আর্নিং, তো রিটেন আর্নিংয়ের এই ব্যালেন্সটা এখানে যাবে না, কারণ রিটেন আর্নিং অলরেডি আমরা করেছি। ক্লোজিং যে ব্যালেন্সটা এটা 46,998 এটা আসবে, তো আমরা এখানে সেই 46,998 আমরা এখানে রিটেন আর্নিং বলে লাগব। রিটেন আর্নিং, তো এটা রিটেন আর্নিং এইটা, আর এখানে আমাদের আর কোনো লাইবিলিটিস আসবে না, মানে স্টক হোল্ডার সিকুইরিটির আর কোনো আইটেম নেই, তো আমরা এখানে 146,998 লিখে দিলাম। এরপরে দেখি আমাদের নিচে আর কিছু আছে কিনা সেটাও দেখি, সেলস রেভিনিউ কস্ট অফ গুডস সোল্ড স্যালারি না এগুলো আর নেই। এরপরে ক্লোজিং ইনভেন্টরি চলে গেছে, আমাদের নোটস পেয়েবল চলে গেছে, তবে নোটস পেয়েবলের উপরে যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টের জন্য আমরা জাবেদা করেছিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তাই এক্সপেন্স হিসাবে ইনকাম স্টেটমেন্টে গিয়েছিল আর ইন্টারেস্ট পেয়েবল হিসাবে এখানে যাবে, তো আমরা এখানে লাগবো ইন্টারেস্ট পেয়েবল কত, ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল, তো ইন্টারেস্ট পেয়েবল আমাদের এখানে 3.33 এইটা আসছিল। এরপরে দেখেন আমাদের বলা হয়েছে 2 মান্থ স্যালারিস ওয়ার আনপেড, মানে 2 মাসের স্যালারিস আমাদের বকেয়া ছিল, আর তার জন্য আমরা জাবেদা দিয়েছিলাম স্যালারিস এক্সপেন্স ডেবিট স্যালারিস পেয়েবল ক্রেডিট, তাই এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্ট গেছিলো আর এক্সপেন্স যেহেতু পেয়েবল তাই এটা দায়, এটা আমাদের এখানে যাবে স্যালারিস পেয়েবল বলে, সেটা আমাদের ছিল কত 2,000, তো আমরা এখানে সেই 2,000 টাকা লিখবো, অর্থাৎ যে আমরা এখানে স্যালারিসের সাথে যে টাকাটা যোগ করেছিলাম। তো এরপরে আমাদের স্যালারিস পেয়েবল গেল, রেন্ট আগে চলে গেছে, ডিপ্রিসিয়েশন চলে গেছে, এরপরে প্রোভিশন তার মানে ইনকাম ট্যাক্স প্রোভিশন যেটা যেটা আমরা এখনও ট্যাক্স হিসেবে পরিশোধ করিনি, তো আমাদের সেই ইনকাম ট্যাক্সের জন্য আমরা জার্নাল দিই ইনকাম ট্যাক্স ডেবিট আর ইনকাম ট্যাক্স পেয়েবল বা ইনকাম ট্যাক্স প্রোভিশন যেটাই লেখেন সেটা ক্রেডিট, তো আমরা এখন সেটা লিখবো ইনকাম ট্যাক্স পেয়েবল বলে, ইনকাম ট্যাক্স পেয়েবল। তো ইনকাম ট্যাক্স পেয়েবল আমাদের এখানে ছিল কত সেটা আমরা একটু দেখে নিই, অর্থাৎ 7,998, তো আমরা এই 7,998.67 এইটা এবার আমরা আর কোনো আইটেম আমাদের নেই, এবার আমরা কী করবো এই আইটেমগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের যেটা আসে সেটা হলো 37,002 টাকা, তো এই 37,002 টাকা এবার আমরা টোটাল এই যে লাইবিলিটিসের এই টোটাল টাকা যোগ করব, যোগ করলে আমাদের আসে 1,84,000 টাকা, তার মানে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটিস মিলে গেলো, আর আমরা এখানে লিখব টোটাল লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি। তো বন্ধুরা আমার ক্লাসটি আজ এই পর্যন্তই শেষ করছি, তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।